আসসালামু আলাইকুম নার্গিস খান ব্লগে সবাইকে স্বাগত। ফিরে আসলাম আজকে আমি ছোট পরিসরে একটা ব্লগ নিয়ে। সারাদিন যা যা করি আমি, এই আমাদের পোষ্য প্রাণীগুলো যার সাথে আমি থাকি, চঞ্চল দুষ্ট, ওদের নিয়ে আমি সারাদিন পার করি। ওরা খুব ভালো, শান্ত, আবার চঞ্চলতা, সারাদিন কিচির মিচির করে, মনটি শোনাও ভালো আছে, খুব ভালোভাবে থাকে আলহামদুলিল্লাহ। তো এদের নিয়ে আমি সারাদিন পার করি। এবার আমি চলে আসলাম রান্নায়। আজকে রান্না করব রসুন টমেটো দিয়ে চিংড়ি মাছের ফোনা। তো এই ফোনা করার জন্য যা যা লাগবে আমি রান্না বসিয়ে এক এক করে দিব আর দেখিয়ে দিব। তো আমি চুলায় মাছ হাঁড়ি আছে, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু হালকায় এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এরপরে আমি বাকি উপকরণ অল্প অল্প করে দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি উপকরণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে বা কষিয়ে নিব, তাহলে সমস্ত কাঁচা স্মেল এই কষানোর সঙ্গে চলে যাবে। তো আমি একটু আবারও এপাশ ওপাশ করে মাছের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব বাকি মশলা উপকরণ, দিয়ে দিব জিরা আদা রসুন একত্র করে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে মরিচ হলুদ পাউডার একটু পানির সঙ্গে গুলিয়ে দিয়ে দিব, তাহলে আর পোড়া লাগবে না। তো আমার দেওয়া হয়ে গিয়েছে হলুদ মরিচ পাউডার, গুলিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ড্রাই ড্রাই করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে সমস্ত মশলার মিশ্রণ থেকে তেল ছেড়ে দিবে, তখন বুঝবো কষানো হয়ে গিয়েছে। তো আমি এর ফাঁকে আবার দিয়ে দিলাম সেই রসুন আর লবণ, আর এই রসুন আস্তা দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো লবণ রসুন দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ড্রাই ড্রাই করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে আমি অপেক্ষা করব ফোটা অবধি, আর 3-4 মিনিট মাছ হাঁড়ি আসে এই রান্নাটা কমপ্লিট করব। তো আমার টকবক করে ফুটে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়েও আরও 2 মিনিট রান্না করব। তারপরে আমি শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমার চিংড়ি মাছ রান্না প্রায় হয়ে আসছে, এখন আমার আরেকটু হলেই হয়ে যায়। এবার আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, আর এরকম রসা রসা ভুনা করব। তো আলহামদুলিল্লাহ চিংড়ি রসুন ভুনা আমার হয়ে গিয়েছে আজকের রান্না এই অবধি। আবার নেক্সট দিন চলে আসবো, সেই অবধি আমার ভিউয়ার্সরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।